খাতায় অভিজ্ঞতা শেষ নেই, কিন্তু খাতার পাতায় সেটা ফুটিয়ে তুলতে পারেন না ওরা। কারণ বেঁচে থাকার লড়াই চালাতে গিয়ে আর অক্ষর চেনার সুযোগ হয়নি ওদের। সেই সুযোগ করে দিতে উদ্যোগী হল মালদা জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। কারোর বয়স 70, কারোর 75, কেউ সবজি বিক্রি করেন, কেউ বাড়িতে পরিচারিকার কাজ করেন, প্রায় সবার নাতি নাতনি স্কুলে আসেন, কিন্তু ওদের কখনো স্কুলে চৌকাঠ পেরোনো হয়নি। কিন্তু এবারে সরস্বতী পুজো ওদের কাছে অন্যরকম। ওরা স্কুলে এলেন, চক পেন্সিল ধরলেন, অক্ষরের সঙ্গে পরিচয় করালেন জেলা শাসক, হাতে খড়ি দিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। ওরা যদি পড়তে শেখেন, যদি হয়তো পড়ার শিক্ষা আমাদের হয়তো কোনোদিন আগে অল্প স্বল্প হয়েছিল, অভ্যাস ছাড়া হয়তো ভুলে গেছেন। এখন যে খুব ভালো উদ্যোগ না হয়েছে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান যেটা করছেন, যে আরেকবার করে ওনাদের কিছু চর্চাটা করিয়ে দেওয়া, এর ফলে কী হবে, ওনাদেরকে কেউ ঠকাতে পারবে না, ওনারা পড়তে পারবেন এবং বিভিন্ন বিষয়ে যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো নিতে পারবেন। সরস্বতী পুজোয় মালদা শহরের 2 নম্বর কলোনির রামকিঙ্কর প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো বয়স্ক শিক্ষা কেন্দ্র। আগামী দিনে এই ধরনের কেন্দ্র আরও চালু করা হবে। এই রেল লাইনের দুধারে যে ঘন বসতি আছে, এখানে প্রচুর বৃদ্ধ পিতামাতা আছেন যাদের নাতি নাতনিরা হয়তো এই স্কুলে পড়ে, যাতে তারা তাদের নিজের নাম স্বাক্ষর করতে পারে, তারা নিজেরা যাতে লেখাপড়া শিখতে পারে, এই বার্ধক্য শিক্ষার একটি চেষ্টা আমরা করা শুরু করেছি। অক্ষর জ্ঞানীর মানুষগুলোকে শিক্ষার আলোয় আনতে এগিয়ে এসেছেন জেলার বহু প্রাথমিক স্কুলের শিক্ষক। ঠিক হয়েছে প্রতি রবিবার বয়স্ক শিক্ষা কেন্দ্রে ক্লাস হবে, যেখানে স্বেচ্ছাশ্রম দেবেন শিক্ষকরা, সঙ্গে তারা কাঁধে তুলে নিয়েছেন প্রকল্পের যাবতীয় খরচ। অভিজিৎ চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।